Deniz. Supriyo şirketi bindo. Ebon amar srodyo shokormi bindo. Ebon ajker ei live class e jara jukto achen amar shubhakanki shudhi bindo. Shobaike assalamu alaikum. Ebon ajker amar bangla class e shobaike shagoto janiye amar class shuru korchi. আজকে এখানে বাংলা দ্বিতীয় ক্লাস হবে তারিখ হচ্ছে 11/6/2020 দরজাটা বন্ধ করে 2020 আজকে আমরা যে টপিকটা পড়ব এটা একটু বলে নেই আমরা বেশ দুটো ক্লাস করেছি টপিকটার উপরে আজকে হচ্ছে তৃতীয় তথা শেষ ক্লাস এই টপিকটার উপরে আজকে আমাদের ক্লাস হচ্ছে ব্যাকরণিক শব্দশ্রেণী তো ব্যাকরণিক শব্দশ্রেণীর উপর ইতিপূর্বে তোমাদের সাথে আমার দুটি ক্লাস হয়েছে আজকে হচ্ছে এটা 3 নম্বর ক্লাস তো 3 নম্বর বিগত ক্লাস দেখো আমরা ব্যাকরণিক শব্দশ্রেণী নিয়ে একটু কথা হচ্ছে তো আচ্ছা তোমরা একটু দেখবে আমাকে কমেন্ট করে জানাবে যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছো যে দেখা যাচ্ছে কিনা বোর্ডটা তারপরে সাউন্ড ঠিক আছে কিনা এগুলো একটু আমি একটু দেখি নেই আচ্ছা এই যে এটা তো যা বলছিলাম একটু টেকনিক্যাল প্রবলেম ছিল ওটা ঠিক করে নিলাম দেখো বিগত যে ক্লাসগুলো করেছি এই ক্লাসগুলো নিয়ে আজকে একটু আগে আলোচনা করে নেই তারপরে হয়তো আমরা যাব হচ্ছে আজকের মূল ক্লাসে তো তার আগে আমি একটু আমার অনুভূতির কথা প্রকাশ করি আমার বিশ্বাস যে এখন বাড়িতে আছো এবং সুস্থ আছো নিরাপদে আছো তো এই বিশ্বাস থেকে আজকে আমাদের ক্লাসে যাচ্ছি দেখো আমার যে বিগত যে দুটা ক্লাসের কথা বলছিলাম আমি প্রথম ক্লাসে পড়িয়েছি তোমাদেরকে ব্যাকরণিক শব্দশ্রেণী বলতে কি বুঝো তারপরে ব্যাকরণিক শব্দশ্রেণীর শ্রেণীবিভাগ বা প্রকারভেদ আর এরপরে ক্লাসে আমি গত ক্লাস যেটা পড়েছিলাম গত বৃহস্পতিবার ঠিক 4টায় যেটা পড়েছিলাম সেটা হচ্ছে যে ক্রিয়াপদের শ্রেণীবিভাগ আর আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে আমি সেটা বলছি তার আগে আমরা একটু দেখে নেই যে ব্যাকরণিক শব্দশ্রেণীটা এমন কি ইম্পর্টেন্ট যে আমাদের পড়তে হবে কেন আর এটা থেকে পরীক্ষায় বা কি আসবে তো সেই প্রসঙ্গে আমি তোমাদেরকে বলতে চাই যে আমাদের শ্রদ্ধেয় যারা আমাদের বাংলা বিভাগের যে প্রধান বিভাগীয় প্রধান শ্রদ্ধেয় ভাস্কর স্যার উনি তোমাদেরকে এর আগে পড়িয়েছেন যে মানবন্ধনটা যে কোন জায়গা থেকে কত আসবে এটা নিয়ে তিনি প্রথম দিকে একটা ক্লাস নিয়েছিলেন হ্যাঁ বাংলা দ্বিতীয় পত্রের উপরে যে কোনটাতে কত নাম্বার এবং কোনটা তোমরা আনসার করলে ভালো হবে এই ব্যাপারে তিনি বিস্তারিত পড়িয়েছিলেন তা আজকে আমি আমার টপিকটার উপরে তোমাদেরকে বলবো যে ব্যাকরণিক শব্দ সেটা আমরা কেন পড়ছি আমরা পড়ছি এই জন্য যে ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকেই আমাদের আসবে হচ্ছে দুটা প্রশ্ন ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে ফাইনাল পরীক্ষায় আমরা জানি যে ব্যাকরণ হচ্ছে 30 নম্বরের জন্য আমাদের 6টা প্রশ্ন আনসার করতে হবে পাস করে এবং 6টার জন্য আমাদের 6টা টপিক পড়তে হবে তো এর মধ্যে একটা টপিক হচ্ছে 3 নম্বর টপিক এটা ব্যাকরণের 3 নম্বর টপিক যেটা ব্যাকরণিক শব্দ শ্রেণী এখান থেকে আমাদের দুটা প্রশ্ন আসবে হ্যাঁ একটা প্রশ্ন ক নম্বরে থাকবে যেটা হচ্ছে থিওরিটিক্যাল বা তত্ত্বীয় আর দুই নম্বরে থাকবে হচ্ছে তোমার এটা প্র্যাকটিক্যাল বা প্রয়োগমূলক তো আমরা থিওরিটিক্যাল প্রশ্ন বা তত্ত্বীয় প্রশ্ন বলতে আমরা কি বুঝি আমি যে গত ক্লাসে আলোচনা করেছি ব্যাকরণিক শব্দ শ্রেণী বলতে কি বুঝি কত প্রকার কি কি উদাহরণ সহ আলোচনা করো এটা হচ্ছে তত্ত্বীয় প্রশ্ন ঠিক এরকম আমি পড়েছিলাম যে ক্রিয়াপদ কাকে বলে ক্রিয়াপদের ইয়া দাও সংজ্ঞা দাও বা ক্রিয়াপদের সঙ্গে তোমার উদাহরণ সহ ক্রিয়াপদের শ্রেণীবিভাগ আলোচনা করো এটা হচ্ছে তত্ত্বীয় ঠিক এরকম আজকেও আমি তত্ত্বীয় প্রশ্ন দুটো আলোচনা করবো তারপরে আমরা ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় কিভাবে করা যায় এই বিষয়টা তোমাদেরকে দেখাবো তো এখন হচ্ছে এটা হচ্ছে তত্ত্বীয় প্রশ্ন আর যেটা বলছিলাম যে ব্যবহারিক বা প্রয়োগমূলক প্রশ্ন এখানে আসবে তত্ত্বীয় হ্যাঁ আর এখানে হচ্ছে প্রয়োগমূলক তো এখন প্রশ্ন হচ্ছে যে প্রয়োগমূলক প্রশ্নটা কেমন হয় এটাই হচ্ছে এখানে আসবে হচ্ছে যে একটা প্যাসেজ থাকতে পারে বা কয়েকটা আন্ডারলাইন করা কয়েকটা বাক্যের মধ্যে আন্ডারলাইন করা শব্দ থাকতে পারে যে নিচের
রেক অঙ্কিত শব্দগুলোর ব্যাকরণিক শ্রেণী নির্ণয় করো। আমি এগুলো আজকে তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। তো এই যে দুটো প্রশ্ন আসবে, দুটো থেকে অবশ্যই তোমাকে একটা আনসার করতে হবে, এবং এটার জন্য থাকবে হচ্ছে 5 নম্বর। তো আমাদের এই টপিক থেকে 5 নম্বর পাবো, ঠিক আছে? যারা বাসার সাথে গেছিলেন, উচ্চারণ থেকে 5, বানান থেকে 5, এবং ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে 5, শব্দ গঠন থেকে 5, তারপরে আছে হচ্ছে আমাদের বাক্যতত্ত্ব থেকে 5, এরপরে আছে হচ্ছে প্রয়োগ অপপ্রয়োগ, হ্যাঁ, বাংলা ভাষার অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ থেকে হচ্ছে 5, এই হচ্ছে আমাদের 30 নম্বর। তো একটা টপিক হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী, যেখান থেকে 5 নম্বর আসবে। তো আমরা একটু আজকে পড়াশোনা করবো, দেখো কি পড়ছি। আমরা আজকে পড়ছি হচ্ছে, প্রথমে তোমাদেরকে ওই দিন তো আমি তোমাদের ক্রিয়াপদের শ্রেণীবিভাগটা দেখিয়েছিলাম, যেটা ভেরি ইম্পর্টেন্ট, 2018 সালে পরীক্ষা এসেছে। আমরা আজকে প্রথমে দেখে নিয়ে হচ্ছে বিশেষ্য শ্রেণীবিভাগটা খুব দ্রুত পড়বো, কারণ আমরা এরপরে কিন্তু ইয়েটা দেখবো, এরপরে আমরা দেখবো হচ্ছে যে কীভাবে ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় করা যায়। তো আমরা বিশেষ্য শ্রেণীবিভাগটি একটু দেখি, দেখো বিশেষ সমান হচ্ছে নাউন। তো ক্লাসিফিকেশন অফ নাউন, আমরা জানি যে ইংলিশে যে নাউনগুলো আছে ঠিক এরকমই আমাদের বিশেষ্যরও শ্রেণীবিভাগটা ঠিক এরকম। তো যেমন ধরো বিশেষ্য হচ্ছে 6 প্রকার, কত প্রকার? 6 প্রকার। তাহলে 6 প্রকার বিশেষ্য আমরা সন্ন্যাস উদাহরণটি দেখব, এবং পাশাপাশি আমি তোমাদেরকে ইংরেজি নামটা বলে দিব, যাতে তোমাদের মনে রাখার সুবিধা হয়। যেমন ধরো বিশেষ্য শ্রেণীবিভাগ 1, আমি বলছি হচ্ছে যেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য। কী বাচক? সংজ্ঞাবাচক। এটাকে তোমরা ইংলিশে বলছো হচ্ছে প্রপার নাউন। কি নাউন? প্রপার নাউন, লক্ষ্য করো। আচ্ছা, তোমরা যারা যুক্ত হয়েছো, এই মোবাইল দেখে আমি, তোমরা যারা যুক্ত হয়েছো তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা এটা অবশ্যই এখনই শেয়ার করে দাও, যাতে করে অন্যরা তোমার সাথে যুক্ত হতে পারে, এবং সুন্দর একটা বড় ক্লাসরুম আমরা তৈরি করতে পারি, ঠিক আছে? তো আমরা একটু দেখি, আমাদের সাথে ইতিমধ্যে যারা আছো অনেকেই সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আমি তোমাদেরকে বলবো যে তোমরা একটু কষ্ট করে শেয়ার করে দাও। জানাতুল ফেরদৌস আসো, মাসুমা খাতুন আসো, মারু হাসান শিয়াব আসো, তোমরা একটু কষ্ট করে, তারপরে হচ্ছে ইসমাম পারহান আসো। পারহান, তোমাকে আমি বলবো যেটা, যে তুমি অবশ্যই এখনই ইয়ে করে দাও, এই এটা শেয়ার করে দাও তোমরা, হ্যাঁ, সুবিধা হবে। তো ঠিক আছে, ধন্যবাদ, থাকো তোমরা শেষ পর্যন্ত আমার সাথে, এবং শেয়ার করে অন্যদেরকে যুক্ত করো, যাতে করে আমার ক্লাসটা সবাই দেখা সুবিধা হবে। তাহলে সংজ্ঞাবাচক বিশেষ্য, যেটাকে আমরা বলছি হচ্ছে প্রপার নাউন, হ্যাঁ। তাহলে এটা সংজ্ঞাটা কী হবে? যে বিশেষ্য দ্বারা সুনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়, সুনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু। আরও মনে রাখার সঙ্গে তাই বলি, পৃথিবীতে যেটা ওয়ান পিস আর দ্বিতীয়টা নেই, এটা হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য। উদাহরণস্বরূপ তোমাদেরকে বলতে চাই, যেমন আমি সংজ্ঞাটা আবার বলছি, যে বিশেষ্য দ্বারা সুনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু বা প্রাণীর নাম বা স্থানের নাম বোঝায়, অর্থাৎ সুনির্দিষ্ট কোনো নামকে বোঝায়, তাকে বলা হচ্ছে প্রপার নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। যেটাকে আমি বলছি যে পৃথিবীতে এক পিস আছে, এটার বিকল্প নেই। উদাহরণস্বরূপ মানুষের নাম, হ্যাঁ, তো নামটা যদি তোমার একাধিক থাকে, ব্যক্তি কিন্তু একজন, একই নাম একাধিক কিন্তু ব্যবহৃত হতে পারে। যেমন ধরো মারু, যেমন ধরো রনি, যেমন ধরো রানা, যেমন ধরো ইত্যাদি, এই যে নামগুলো, এই নামগুলো যদি আমি তোমাদেরকে বলি যে নামের ব্যক্তি ভিন্ন ভিন্ন থাকতে পারে, কিন্তু নাম কিন্তু একটাই। ঠিক এরকম আমি যদি ময়মনসিংহ বলি, আমি যদি ঢাকা বলি, এরকম রাজশাহী বলি, এগুলো এরকম যদি ব্রহ্মপুত্র বলি তোমাদেরকে, যমুনা বলি, পদ্মা বলি, মেঘনা বলি, এগুলো সবই হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য বা প্রপার নাম। এরকম আমি তোমাদেরকে আরেকটা বলতে চাই, যেমন গ্রন্থের নাম, হ্যাঁ, অগ্নিবীণা, গীতাঞ্জলি, যেমন আল কোরআন, এটাও কিন্তু কি সংজ্ঞাবাচক বিশেষ্য, এটা অনেক পিছিয়ে আছে এবং এর সুনির্দিষ্ট একটা গ্রন্থকেই বোঝাচ্ছে, এই জন্য আমরা কী বলবো এটাকে? সংজ্ঞাবাচক বিশেষ্য। আচ্ছা, যেটাকে প্রপার নাম বলছি, দুয়ে আসো, 2 নম্বরে আমরা এটাকে বলছি হচ্ছে জাতিবাচক বিশেষ্য। কী বাচক? জাতিবাচক। একটু লক্ষ্য করো, জাতিবাচক বিশেষ্যর ইয়েটা হচ্ছে ইংলিশে হচ্ছে কমন নাম। কী নাম? কমন নাম, কমন নাম। একটু লক্ষ্য করো যে কমন নাম কোন দলকে বলে, আমি বলবো যে বিশেষ্য দ্বারা এক জাতীয় ব্যক্তি বস্তু বা পদার্থের নাম বোঝায়, এক জাতীয়, একসাথে এক জাতীয় ব্যক্তি বস্তু বা নাম বোঝায়, সেটাকে বলে হচ্ছে জাতিবাচক বিশেষ্য। আমি তোমাদেরকে বলবো মানুষ,
কি বলবো মানুষ। তারপর বলবো পর্বত, এখন পর্বতের তো বিভিন্ন নাম আছে, হ্যাঁ সুনির্দিষ্ট পর্বত থাকতে পারে। তো শ্রীকৃষ্ণ আমি তোমাদেরকে যেটা বলবো যে অবশ্যই পর্বত বললে সেটাকে বললো হচ্ছে পর্বত জাতি, যত ধরনের পর্বত আছে সব ধরনের পর্বতকে বলছে। এরকম ধরো যে আমি বললাম হচ্ছে গরু, তো গরুর মধ্যেও প্রকারভেদ আছে, তো গরু বললে চার পাওয়ালা এই জন্তুটাকে বোঝায়। এরকম আরও অনেক আছে যেগুলো হচ্ছে তোমার, যেমন নদী আমি বললাম হচ্ছে নদী, এখন নদীর ভিতরে তো পদ্মা আছে, মেঘনা আছে, যমুনা আছে, এরকম অনেক ছোটো নদী আছে, বড় নদী আছে, কিন্তু নদী বললে ওই জাতটাকেই বোঝাচ্ছে, এই জন্য এটাকে বলছে হচ্ছে কমন নাম। তো যাই হোক, আমার বোর্ডটা ছিল তাই মুছে মুছে তোমাদেরকে লিখে দেখা যাবে। এবার আসা হচ্ছে তিন নাম্বার যা বলছিলাম, তিন নাম্বার দেখো, তিন নাম্বার হচ্ছে এরকম, তিন নাম্বারে আমি বলছিলাম হচ্ছে মেটেরিয়াল নাম। কি নাম? মেটেরিয়াল নাম, যেটা কি বাংলায় আমরা বলছি বস্তুবাচক বিশেষণ। কি বাচক? বস্তুবাচক, বস্তুবাচক বিশেষক, এটাকে আমরা বলছি হচ্ছে ম্যাটেরিয়াল নাম। ম্যাটেরিয়াল নাম একটু লক্ষ্য করো যে ম্যাটেরিয়াল নাম কোনটা বস্তুবাচক, যে বিশেষ্য দ্বারা কোনো জড় পদার্থের নাম বোঝায় তাকে বলে হচ্ছে বস্তুবাচক বিশেষ। জড় পদার্থের নাম যেমন হতে পারে এই কলমটা, এটা জড় পদার্থের প্রাণ নাই, এটা বোর্ডটা হতে পারে, এরকম বই হতে পারে, খাতা হতে পারে, কলম হতে পারে, ফ্যান হতে পারে, লাইট হতে পারে, এগুলো সবই হচ্ছে কি বস্তুবাচক বিশেষ। তাহলে আমরা বলবো যে বিশেষ্য দ্বারা কি বোঝায়, জড় বস্তুর নাম বোঝায়, যে বিশেষ্য দ্বারা কি বোঝায় জড় বস্তুর নাম বোঝায় তাকে বলবো বস্তুবাচক বিশেষ বা ম্যাটেরিয়াল নাম। এবার আমি বলবো হচ্ছে তোমাদের চার নম্বর, চার নম্বরে আসে হচ্ছে ধরো কালেকটিভ নাম, তোমরা এটা পড়েছো, যেটাকে আমরা ইংলিশে বাংলায় বলছি হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। কি বাচক? সমষ্টিবাচক। একটু লক্ষ্য করো যে সমষ্টিবাচক বিশেষ্য হলো কালেকটিভ নাম, একটু লক্ষ্য করো কালেকটিভ। তোমরা যদি ক্লাসটা খুব মনোযোগ সহকারে করো, এর কি ফাইজামি না করে, হ্যাঁ যদি মনোযোগ দাও, আবার আমার ক্লাস রেখে যদি তোমরা ফেসবুকে ঢুকে যাও, যাবো একটু ফেসবুক চ্যানেলে আবার আসো, তাহলে কিন্তু ক্লাসটা খুব বেশি কার্যকর হবে বলে মনে হয়। আমরা যখন ক্লাসটা করাই, আমাদের যে সারা ক্লাস নিচ্ছেন সবাই কিন্তু আসলে সিরিয়াসলি ক্লাসটা নিচ্ছেন, তোমাদের যদি বিন্দু পরিমাণ উপকার হয় তাতে কিন্তু আমাদের পরিশ্রমের সার্থকতা। তো যাই হোক, আমি যারা বলছিলাম যে সমষ্টি মানে তো কালেকটিভ নাম, যে বিশেষ্য দ্বারা, হ্যাঁ একসাথে মানে এমন একটা শব্দ বা এমন একটা বিশেষ্য তুমি বলবা যেটা একের অধিক সংখ্যার ধারণা দেয়। এটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, প্রাণী হতে পারে, একের অধিক সংখ্যার ধারণা দেয়। আমি যদি বলি সমিতি, দেখো তুমি একটু লক্ষ্য করো তো দেখি সমিতি, হ্যাঁ আমি যদি বলি যে সভা, আমি যদি বলি জনতা, যদি বলি দল, তাহলে এইগুলো দ্বারা কি একজনকে বোঝায়। আমি যদি বলি মিছিল, দেখো একটু লক্ষ্য করো তো দেখি মিছিল, তাহলে মিছিল কি একজন মিছিল হয়, জয় বাংলা জয় বঙ্গবন্ধু একজন যদি চিৎকার করে যেতে থাকে তাহলে সেটাকে মানুষ বলবে এটা মানে পাগল হয়েছে, পাগলের মতো শুধু জয় বাংলা জয় বঙ্গবন্ধু। কিন্তু এই কথাটাই যখন একসাথে মানুষ আমরা বলে যাই, একসাথে স্লোগান দিয়ে যাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু, তখন কী দেখা যায় দেখো, তখন বলে যে মিছিল আসছে, ছেড়ে দাও সাইড, ছেড়ে দাও রিক্সা, সরাও কি, তাহলে মিছিল কথাটা দ্বারাই বোঝাই যাচ্ছে অনেকগুলো ব্যক্তি একসাথে স্লোগান দেবে, এটা মিছিল প্রতিবাদ। তাহলে সমিতি, সভা, জনতা, দল, মিছিল এইগুলোকে আমরা বলতে পারি হচ্ছে সমষ্টিবাচক বা কালেকটিভ নাউন। তাহলে আমরা কী কী পড়লাম, প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন। একটু লক্ষ্য করো আমি এখন তোমাদেরকে বলবো হচ্ছে এগুলো কিন্তু তোমাদের এই যে নির্ণয় আসতে পারে, ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয়টা আসতে পারে। এবার একটু লক্ষ্য করো পাঁচ নম্বর, পাঁচ নম্বরে আমরা বলছি আরেকটা কি নাউন আছে বলতো ইংলিশে, চিন্তা করো দেখো আমার সাথে মিলে যাবে, অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা যারা আমার সাথে যুক্ত হয়েছে তোমরা কমেন্ট বক্সে লেখো তো দেখি তোমরা কে কোন সেকশনের আছো, এখানে একটু জানিয়ে দাও। আমি যারা এখন যুক্ত হয়েছে তাদের উদ্দেশ্যে আবার বলছি, তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের শেয়ার করে দাও আমার কোর্সটা, হ্যাঁ আমার ক্লাসটা শেয়ার করে দাও, যাতে করে অন্যরা এই ক্লাসের সাথে যুক্ত হতে পারে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পড়ছি বিশেষ্যর শ্রেণীবিভাগ। এবার আসো অ্যাবস্ট্রাক্ট নাউন, এটার বাংলা কী করবা দেখো তো, অ্যাবস্ট্রাক্ট নাউনের বাংলাটা কী করবা, এখন গুণবাচক, কী বাচক? গুণবাচক, এটাকে আমরা বলছি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের
বাংলা আমরা পড়েছি গুণবাচক একসাথে কোনগুলা যে বিশেষ্যকে ধরা যায় না ছোঁয়া যায় না চোখে দেখা যায় না কেবল অনুভব করা যায় অর্থাৎ কোনো মানুষের গুণের নাম বা কোনো প্রাণীর গুণের নাম বা কোনো বস্তুর গুণের নাম হতে পারে এটাকে আমরা বলবো হচ্ছে গুণবাচক বিশেষ্য হ্যাঁ গুণবাচক বিশেষ্য এটাকে অনেকে আবার অ্যাডজেক্টিভ বা পজিশন বলে ভুল করতে পারে কিন্তু এই দুটা কিন্তু আসলে একই যেমন ফুল সুন্দর সুন্দরটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ কিন্তু ফুলের সৌন্দর্য আমাদেরকে বিমোহিত করে তো সৌন্দর্যটা কিন্তু আবার সৌন্দর্যটা কি এটা কিন্তু আবার কি হলো এটা গুণের নাম আর গুণটা হচ্ছে সুন্দর আর নামটা হচ্ছে সৌন্দর্য তো সুন্দরটা কি সৌন্দর্য সুন্দরটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর সৌন্দর্যটা হচ্ছে নাউন নাউন অর্থাৎ বিশেষ গুণবাচক এরকম তোমাদেরকে আমি আরও কয়েকটা উদাহরণ দিতে চাই প্রিয় শিক্ষার্থী আমি কিন্তু বোর্ডটা মুছে দিচ্ছি আমি আগেই বলেছি বোর্ডটা একটু ছোট এই জন্য আমরা মুছে মুছে পড়ব ঠিক আছে তাহলে আমি উপরে এগুলো মুছে দিচ্ছি দেখো আমি উদাহরণগুলো দিচ্ছি এরকম আমি যদি বলি যে ফুলের যে গ্রান তোমরা নাও এটার নাম হচ্ছে সৌরভ তাহলে সৌরভটা হচ্ছে এখানে কি ফুলের গুণটা হচ্ছে সৌরভ বিমোহিত করেছি আচ্ছা এরকম দেখো যে তোমাদের আছে হচ্ছে মধু তো মধুর যে ইয়ে ধরো হচ্ছে মধুরতা গুণের নাম হচ্ছে কি মধুরতা এরকম তরুণ একটা ব্যক্তি তার গুণ হচ্ছে তারুণ্য তার গুণটা কি থাকবে তারুণ্য দেখো তো দেখি আমি যেগুলো বলছি মধুরতা তারুণ্য এরকম পানি এটা গুণ হচ্ছে তারল্য এটা হচ্ছে তরল তরলটা হচ্ছে অ্যাডজেক্টিভ তারল্যটা হচ্ছে নাম হ্যাঁ এটা এটা হচ্ছে বিশেষ্য তাহলে একটু দেখো আমরা যা পড়ছি এবার আমি ছয় প্রকার বলেছিলাম বিশেষ কত প্রকার বলেছিলাম ছয় প্রকার তাহলে আমরা অ্যাবস্ট্রাক্ট নাম পড়েছি এবার আমরা পড়বো হচ্ছে ছয় নম্বর এটা হচ্ছে তোমাদের ডাইরেক্ট নাই ওটা ভিতরে আছে না হলে সিনিয়র ভিতরে গিয়ে তোমরা দেখবা যে একটা আছে বারবাল নাম তোমরা এটাকে কি বলে দেখো বারবাল নাম যেটাকে আমরা বলছি হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য কি বাচক ক্রিয়াবাচক ক্রিয়াবাচক বিশেষ্য যেটাকে আমরা ইংলিশে নাম দিয়েছি বারবাল নাম একটু দেখে নিয়ে বা বারবাল নামটা কাকে বলে যে ক্রিয়া হ্যাঁ যে বিশেষ্যটা কি হচ্ছে ক্রিয়ার ভাব প্রকাশ করে যে বিশেষ্যটা কি করে যে বিশেষ্যটা ক্রিয়ার ভাব প্রকাশ করে তাকে বলে হচ্ছে বারবাল নাম যে বিশেষ্যটা ক্রিয়ার ভাব প্রকাশ করে যেমন যাওয়ার ভাব গমন শোয়ার ভাব শয়ন খাওয়ার ভাব ভোজন দেখার ভাব দর্শন লক্ষ্য অর্থ দেখি কি বললাম যাওয়ার ভাব গমন শোয়ার ভাব শয়ন খাওয়ার ভাব ভোজন দেখার ভাব দর্শন তাহলে এগুলোকে আমরা কি বলছি বারবার নাম বা ক্রিয়াবাচক বিশেষ্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আবার বলছি তোমরা এটাকে শেয়ার করে দিবে এবং তোমাদের কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে দাও আমি দেখবো দেখে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো তাহলে বুঝে যাবে যে তোমরা আসলে ক্লাসটা করছো ঠিক আছে আর তোমরা কিন্তু আব্বু আম্মুকে আবার ফাঁকি দিও না যারা আসো অনেকেই মনে করো যে বলো যে স্যারের ক্লাস আছে অমুক স্যারের ক্লাস আছে ক্লাস দেখবো তোমার স্যারের ক্লাসের ক্লাস ক্লাসের কথা বলে মনে করো ফেসবুক চালাতেছো ওনারা তো বলতেছে তোমরা ক্লাসে দেখতেছো এটা কিন্তু ঠিক না এটা আসলে নিজের সাথে নিজের প্রতারণা করা ঠিক আছে এটা করবো না আচ্ছা এবার আসি তাহলে বিশেষ শ্রেণীর একটু বললাম আমি একটু সামারাইজ করি তাহলে আমরা বলি যে বিশেষ কাকে বলে যে কোনো কিছুর নামকে বিশেষ বলে বিশেষ কত প্রকার ছয় প্রকার কী কী বিশেষ এগুলো হচ্ছে প্রবল নাম বা সংবাচক বিশেষ তারপরে হচ্ছে কমন নাম বা জাতিবাচক বিশেষ তারপরে আমরা বলতে মেটেরিয়াল নাম বা বস্তুবাচক বলতে পারি কালেকটিভ বা সমষ্টিবাচক বিশেষ এরপরে কী আছে বলেছে অ্যাবস্ট্রাক্ট নাম বা গুণবাচক বিশেষ আরেকটা হচ্ছে ভার্বাল নাম বা কি এটাকে কি বলেছি বারবাল নাম বা বাপবাচক বিশেষ বারবাল নাম বা বাপবাচক বিশেষ বাপবাচক হ্যাঁ বারবাল নাম বা বাপবাচক বিশেষ এটাকে অনেকে ক্রিয়াবাচক বিশেষ বলে থাকে তাহলে একটা সমস্যা নেই আচ্ছা এবার আসো আমি তোমাদেরকে বলছিলাম যে তোমরা ইয়াটা পড়বা আমি একটু সংক্ষেপে বলে আমরা নির্ণয়টা দেখাবো আমাদের হয়তো ক্লাস মাঝে মাঝে সময় চলে এসেছে দেখো আমরা আবার নির্ণয়টা দেখাবো যে ব্যাকরণের শব্দ শ্রেণী কীভাবে নির্ণয় করে আর কীভাবে প্রশ্নটা পরীক্ষায় আসবে
বুঝতে পারতেছি এখন যে প্রশ্নটা পড়িয়েছি এটা তত্ত্বীয় প্রশ্ন হিসেবে আসতে পারে, আর প্রয়োগমূলক প্রশ্ন যেটা আসবে সেটা আমি তোমাদেরকে এখন নমুনাটা এখানে দেখাবো। তার আগে আমি তোমাদের বলে দিই, তোমরা একটু ইয়া পড়বা, সর্বনামের শ্রেণীবিভাগটা পড়বা। কৃষি শ্রেণীবিভাগ সর্বনামের শ্রেণীবিভাগটা পড়বে, সর্বনাম লক্ষ্য করো, সর্বনাম হচ্ছে দশ প্রকার। কত প্রকার? দশ প্রকার সর্বনাম, সর্বনাম দশ প্রকার। এটা কিন্তু 2017 সালে বোর্ডে আসছে, দশ প্রকার সর্বনাম, দশ প্রকার সর্বনাম, দশ প্রকার। আমি একটু মোবাইলটা দেখে নেই যে তোমাদের কি মানে কথা কথা আছে কিনা, ঠিক আছে? আর তোমরা যারা এই মুহূর্তে আমার সাথে আছো তোমাদেরকে আমি আবারও বলছি তোমরা শেয়ার করে দাও, হ্যাঁ, শেয়ার করলে খুব বেশি কষ্ট হবে না তোমাদের জন্য, এটা ভালো। আচ্ছা দেখো, আমি বলছিলাম যে সর্বনাম হচ্ছে কত প্রকার? দশ প্রকার। তাহলে দশ প্রকার সর্বনাম এটা আমরা শিখবো, উদাহরণটা খুব জরুরি, উদাহরণটা আমাদের শিখতে হবে সাথে সাথেই। এটা খুব দ্রুত আমি তোমাদেরকে বলে যাচ্ছি, একটু লক্ষ্য করো। অনেকে সেকশন জানিয়েছ, ধন্যবাদ। আচ্ছা দেখো একটু, যে সর্বনাম হচ্ছে দশ প্রকার। একটা হচ্ছে ধরো ব্যক্তিবাচক সর্বনাম, ব্যক্তিবাচক। তো ব্যক্তিবাচক সর্বনাম কোনটা? যেটা দ্বারা মানে বাক্যে যে সর্বনাম দ্বারা পুরুষকে নির্দেশ করে সে ব্যক্তিবাচক সর্বনাম বলে, যেমন আমি, তুমি, সে, তারা, তাদের ইত্যাদি। তারপরে ধরো যে আত্মবাচক সর্বনাম, ইতিবাচক, আত্মবাচক। কর্তা যে কাজটা করলো, কর্তা যে কাজটা করলো এই কাজে যদি জোর বোঝাতে, কর্তা যে কাজটা করলো এই কাজের জোর বোঝাতে তোমার আত্মবাচক সর্বনাম ব্যবহৃত হয়। যেমন কাজটা যে কর্তা নিজে করলো এটা জোর বোঝাইতে আত্মবাচক সর্বনাম, যেমন স্বয়ং, নিজে, হ্যাঁ, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আত্মবাচক সর্বনাম। এরকম তোমাদেরকে বলছি হচ্ছে যে আত্মবাচক সর্বনামের পরে তোমরা পারস্পরিক সর্বনাম, কি সর্বনাম? পারস্পরিক, পারস্পরিক, পারস্পরিক বলতে হচ্ছে যে দুজন মানে দুইটা কি বলবো, সর্বনাম যারা করছে ওটাকে বোঝাতে তোমরা পারস্পরিক ব্যবহার করো। যেমন ওরা পরস্পর কথা বলে নিয়েছে, বা নিজেরাই পারবে, এগুলো হচ্ছে পারস্পরিক সর্বনাম। বা তোমরা তোমরাই কথা বলো, এগুলো কি? তোমরা নিজেরা নিজেরা পরস্পর, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে পারস্পরিক সর্বনাম। তারপরে আছে হচ্ছে সাকুল্য সর্বনাম, সাকুল্য, হ্যাঁ, সাকুল্য সর্বনাম। সাকুল্য সর্বনাম কোনটা? সাকুল্য সর্বনাম মানে সমষ্টি বোঝায় একসাথে, যেমন সবাই, সকল, হ্যাঁ, এগুলো হচ্ছে কি? সাকুল্য সর্বনাম। তারপরে আছে হচ্ছে ধরো যে তোমার দশ প্রকার, তো আমরা শুধু উদাহরণগুলো দিচ্ছি, আর যে দ্রুত বলে যাচ্ছি তোমরা একটু বইটাও দেখে নেবে আর আমার লেকচারটা প্রয়োজনে আবার দেখবে তোমরা। আচ্ছা দেখো, তারপরে হচ্ছে অন্নাদি বাচক সর্বনাম, অন্নাদি। তো অন্নাদি বাচক সর্বনামটা কি? এটা হচ্ছে যে নিজেকে না বুঝিয়ে অপরকে বুঝে, যেমন অপর, এটাই একটা হচ্ছে অন্নাদি বাচক সর্বনাম, অন্নাদি বাচক, অন্নাদি বাচক সর্বনাম। এটা কি? এটা হচ্ছে যে অপর, পর, এরকম, এটা হচ্ছে অন্নাদিবাচক সর্বনাম। যাই হোক, এরপরে আমরা জানি যে আছে হচ্ছে তোমাদের অন্নাদিবাচক সর্বনামের পরে আছে হচ্ছে নির্দেশক সর্বনাম, অনির্দিষ্ট সর্বনাম, নির্দেশক সর্বনাম। তো নির্দেশক সর্বনামটা কোনটা দেখো একটু, নির্দেশক, নির্দেশক সর্বনাম তোমরা জানো ইংলিশে যেটাকে বলেছো দিস দ্যাট, মানে যে এই বইটা বা ওই বইটা, এই কলমটা ওই কলমটা, দিস ইজ এ বুক আমরা ছোটবেলা পড়েছি, দ্যাট ইজ এ বুক, এই হয় কলম, ওই হয় বই, এরকম আমরা পড়েছি। অর্থাৎ দ্রুত বোঝাইতে আর কি, নির্দেশক সর্বনাম। আচ্ছা এরকম আমরা বলতে পারি হচ্ছে তোমার অনির্দিষ্ট জ্ঞাপক সর্বনাম, অনির্দিষ্ট জ্ঞাপক, অনির্দিষ্ট জ্ঞাপক সর্বনাম। এটা কোনটা? অনির্দিষ্ট জ্ঞাপক সর্বনামটা একটু দেখে নাও। অনির্দিষ্ট মানে যারা মানে কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীকে বোঝায় না, হ্যাঁ, এরকম। যেমন কেউ একজন এসে হয়তো তোমাকে ডেকে গেছে, কেউ একজন, এখন এটা সে কে আমরা জানি না, বা যে কোনো একটা কলম আমাকে দিলেই চলবে, যে কোনো কেউ একজন, এইগুলো কি? এগুলো হচ্ছে অনির্দিষ্ট, হ্যাঁ, অনির্দিষ্ট সময়।
তারপরে হচ্ছে তোমার আছে হচ্ছে প্রশ্নবাচক, কি বলছো? প্রশ্নবাচক শব্দ, প্রশ্নবাচক শব্দ তোমরা জানোই যে কি, কে, মানে ডব্লিউএস কোয়েশ্চেন যেগুলো, এগুলো কিন্তু সর্বনাম। তাহলে এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, তোমরা যেটাকে বলে দেখো, যেটাকে আমরা বাংলায় বলছি হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। আচ্ছা, তারপরে আমরা বলতে পারি হচ্ছে সংযোজক সর্বনাম, সংযোজক, সংযোজক, সংযোজক সর্বনাম। যেমন আমি সেই চোখটাকে দেখেছিলাম যে আমার ব্যাগটা চুরি করে নিয়ে গিয়েছিল, তাহলে এখানে যে আবার সেই, এটাকে আমরা কি বলবো? এটাকে অবশ্যই বলবো হচ্ছে সংযোজক সর্বনাম। তারপরে আসে হচ্ছে দশ, দেখো দশ হচ্ছে আমি বলবো হচ্ছে তোমাদেরকে এটা হচ্ছে সাপেক্ষ সর্বনাম, সাপেক্ষ, সাপেক্ষ সর্বনাম। যেমন সাপেক্ষ সর্বনাম কোন বলা, যে যত বড় মুখ নয় তত বড় কথা, যত তত, হ্যাঁ, যেমন কর্ম তেমন ফল, তাহলে যেমন তেমন সাপেক্ষ করছে। তারপরে তারপরে কি বলে, যথা জন্ম যত হতো কর্ম বল, মানে যথা থতা, তারপরে যেমন তেমন, যত তত ইত্যাদি, এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশ্বাস করি যে তোমরা বুঝতে পারতেছো ক্লাসটা, আর যদি মনে হয় যে না স্যার এই জায়গাটাতে সমস্যা, তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। আর তোমাদেরকে আবারও বলছি, তোমরা ক্লাসটা শেয়ার করে দেবে, যারা পরবর্তীতে দেখবে ক্লাসটা, অধিকাংশ পরবর্তীতে দেখো, লাইভে একটু কম দেখে। এর কারণ কি, তোমরা ক্লাসের কত গুরুত্ব দেবো আমার জানা নেই, তোমরা অনেকে কিন্তু লাইভে কম দেখো, তাহলে তোমাদের প্রতি আমার ইয়ে থাকবে, নিবেদন থাকবে যে যারা পড়ে দেখবে ক্লাসটা, তারাও ক্লাসটা দেখার শেষে তোমরা এটা শেয়ার করে দিলে, তাহলে হয়তো অন্য কেউ দেখতে পাবে। যাই হোক, তাহলে আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে যে ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয়। আমাদের কয় মিনিট হলো? হ্যাঁ, আমাদের হচ্ছে দেখো ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয়টা এখন তোমাদেরকে দেখাচ্ছি, যেটা প্রয়োগমূলক প্রশ্ন হিসেবে তোমাদের ওই কাজ। আমি আবারও বলছি যে ব্যাকরণিক শব্দশ্রেণী থেকে দুটো প্রশ্ন আসবে, একটা হচ্ছে তত্ত্বীয় আর একটা হচ্ছে প্রয়োগমূলক। তো প্রয়োগমূলক যে প্রশ্নটা আসবে তোমাদের, এটার নমুনাটা আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি। একটু লক্ষ্য করো যে প্রয়োগমূলক প্রশ্নটা কেমন আসে। দেখো ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয়, আমি এখন কি বলাচ্ছি, ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয় আমাদের যদি এটা আসে তাহলে কিভাবে আনসার করবো। দেখো এরকম আসতে পারে যে এক দুই করে কয়টা বাক্য থাকতে পারে, ধরো আটটা বাক্য থাকবে, আটটা বাক্য, আটটা শব্দের নিচে টান দেওয়া থাকবে, রেখা টান দেওয়া থাকবে, এরা বলবে যে নিচের রেখা অঙ্কিত শব্দগুলোর ব্যাকরণিক শ্রেণী নির্ণয় করো, নিচে রেখা অঙ্কিত শব্দগুলোর ব্যাকরণিক শ্রেণী লক্ষ্য করো। এখন কিভাবে আসতে পারে, এই যে এক এরকম লেখা থাকলো যে তুমি যে আমার কবিতা, লেখা থাকলো তুমি যে আমার কবিতা, দেখো তো দেখি, এখন টান দেওয়া থাকলো তুমি, তারপর লেখা থাকলো যে আমাদের ছোট গায়ে ছোট ছোট গল্প, লেখা থাকলো আমাদের ছোট গায়ে ছোট ছোট, আমাদের ছোট গায়ে ছোট ছোট গল্প, ছোট ছোট নিচে টান দেওয়া থাকলো, এরকম লেখা থাকলো যে দেখো রহিম ও করিম কিভাবে ভালো আমটি খাও, আমটি ভালো নিচে টান দেওয়া, তাহলে আমরা কি দেখলাম,
নিজের অ্যাকাউন্টে এখানে এই যে এখানে ছোট ছোট নিচে তারপর ওয়েল নিচে ভালো নিচে তাহলে আমরা যে পড়েছিলাম ব্যাকরণিক শব্দ শ্রেণীর প্রকারভেদ পড়েছিলাম তোমাদেরকে মনে আছে কিনা একটু লক্ষ্য করো আট প্রকার পড়েছিলাম আট প্রকার মনে আছে আমি তোমাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় করতে গেলে আমাদের এই আট প্রকারের সংজ্ঞা সহ উদাহরণগুলো মনে থাকতে হবে তাহলেই আমরা এটা পারব যেমন আমি তোমাদেরকে বলছি আমরা পড়েছিলাম যে বিশেষ্য এটাকে নাও বিশেষ্য তারপর বলেছিলাম সর্বনাম বা প্রণাম তারপর বলেছিলাম বিশেষণ অর্থাৎ অ্যাডজেক্টিভ তারপরে বলেছিলাম হচ্ছে বাদ বা ক্রিয়া আমরা পড়েছি হচ্ছে অ্যাডবাদ যেটাকে আমরা বাংলায় বলেছি ক্রিয়া বিশেষণ কি বলেছি ক্রিয়া বিশেষণ আমরা পড়েছিলাম অনুসর্গ যেটাকে আমরা মিলিয়েছিলাম ইংলিশ প্রিপোজিশনের সাথে আমরা পড়েছিলাম যোজক যেটাকে আমরা মিলিয়েছিলাম কনজাংশনের সাথে এরপর আমরা সর্বশেষ পড়েছিলাম আবেগ শব্দ যেটাকে আমরা মিলিয়েছিলাম ইন্টারজেকশনের সাথে আমরা একটু লক্ষ্য করি দেখো আমরা বলেছি যে তুমি তাহলে তুমিটা একটু আগে পড়েছি আমরা এটা হচ্ছে সর্বনাম অর্থাৎ প্রণাম তাহলে সর্বনাম লিখবে ছোট ছোট ঘর আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর তাহলে ঘরটা একটা বিশেষ শব্দের বিশেষের মানে আকার বোঝাচ্ছে তাহলে এটাকে কি বলবো অ্যাডজেক্টিভ নাউনের আকার প্রকৃতি তারপরে বোঝাইতে পারে হচ্ছে তোমার দুর্গুণ অবস্থার সঙ্গে পরিমাণ ইত্যাদি তাহলে আমরা বলতেছি ঘরের কেমন ঘর ছোট ছোট ঘর তাহলে ছোট ছোটটা কি ছোট ছোটটা কি এটা হচ্ছে অবশ্যই অ্যাডজেক্টিভ বা বিশেষণ এটা আনসারটা কিভাবে খাতার মধ্যে লিখবে আমি দেখে দিচ্ছি পরে মুছে তারপরে হচ্ছে ধরো যে রহিম ও করিম তাহলে এটা কি দুটোকে যুক্ত করলো রহিম ও করিম এটাকে আমরা ইংলিশে বলবো কনজাংশন আর বাংলায় বলবো হচ্ছে এটাকে কি বলবো বাংলায় বাংলায় অবশ্যই এটাকে বলবো হচ্ছে যুজক কি বলবো যুজক ভালো আমটি খাও তাহলে আমের গুণ প্রকাশ করছি কেমন আম ভালো আম তাহলে বিশেষ না আম তো বিশেষ তাহলে বিশেষের দুর্গুণ অবস্থা সঙ্গে পরিমাণ যদি বোঝায় তাহলে ভালোটা কি অবশ্যই সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ বা বিশেষণ এখন এই কথাটাই আমি খাতার মধ্যে কীভাবে লিখবো দেখো তো আমরা পরীক্ষার খাতায় কীভাবে লিখবো এটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখো একটু মনে রাখবে আমরা কী কী লিখেছিলাম আমরা পরীক্ষার খাতায় লিখবো হচ্ছে এরকম পরীক্ষাতে লিখবো হচ্ছে প্রদত্ত শব্দ ধরো তিন নম্বরে আসবে এটা হ্যাঁ তুমি লিখবো হচ্ছে তিন নম্বর প্রশ্নের উত্তর ধরো খ নম্বর এটা থাকলো দিলাম তারপর লিখবো হচ্ছে প্রদত্ত শব্দ তারপরে ব্যাকরণিক শ্রেণী ব্যাকরণিক শ্রেণী দেখো এই প্রদত্ত শব্দ ব্যাকরণিক শ্রেণী তাহলে প্রদত্ত শব্দটা কি ছিল তুমি নিচে টান দেওয়া ছিল তো এক নম্বরে লেখলাম তুমি টান দিয়ে লেখলা হচ্ছে এটা হচ্ছে সর্বনাম দেখো পরীক্ষায় কিভাবে আনসার করবে এটা কিন্তু আমি তোমাদেরকে বোর্ডে দেখাই দিচ্ছি মনে করো এটা পরীক্ষার খাতাটা তোমার ওই খাতার মধ্যে তুমি লিখছো তাহলে এইভাবে লিখতে হবে তিন নম্বর প্রশ্নের উত্তর প্রদত্ত শব্দ ব্যাকরণিক শব্দ ব্যাকরণিক শ্রেণী তাহলে প্রদত্ত শব্দটা কি ছিল তুমি যেটা নিচে টান দেওয়া ছিল আমি একটু আগে দেখেছি তুমি তারপরে লেখবো হচ্ছে সর্বনাম দুই আমাদের কি ছিল আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর তাহলে ছোট ছোট ছিল প্রদত্ত শব্দটা ছিল হচ্ছে ছোট ছোট এটাকে লিখবো হচ্ছে অবশ্যই বিশেষণ বিশেষণ এবার এরকম তিন নম্বরে কি ছিল দেখো তো দেখি মনে করে কি ছিল তিন নম্বরে ছিল যে ভালো অম্পিকাও হ্যাঁ ভালো অম্পিকাও হচ্ছে চার নম্বরে ছিল তাহলে ধরো ভালো এটাই তুমি আনসার করলো ভালো অম্পিকাও এটা ছিল ভালোটা কি হবে অবশ্যই বিশেষণ আরেকটা ছিল রহিম ও করিম তিন নম্বরে ছিল রহিম ও করিম দুইবার তাহলে রহিম ও করিম তাহলে ওটা কি এই যে এখানে প্রদত্ত শব্দটা ছিল তাহলে বলছি যুজক লক্ষ্য করতে দেখি এইভাবে প্রশ্নটা আনসার করতে হবে তোমার আটটা থাকবে কয়টা থাকবে আটটা তুমি উত্তর করবে কয়টা পাঁচটা এরকম আমি চারটা লিখেছি এরকম আরো আরো একটা লিখতে হবে তাহলে একটু লক্ষ্য করে দেখি আমরা আরো কিছু উদাহরণ দেখি এটা হচ্ছে একবার এইভাবে আসতে পারে তোমার এরকম লাইন ধরে ধরে এরকম আসতে পারে লাইনের নিচে টান দেওয়া থাকলো এক দুই করে লাইনটা লেখা থাকলো যেমন থাকতে পারে যে বাহ চমৎকার একটা জামা পরেছ এরকম লেখলা তুমি ধরো যে এরকম যদি লেখ বাহ তোমার জামাটি তো চমৎকার বাহ তোমার
জামাটি তো চমৎকার, একটু লক্ষ্য করো তো বায়ের নিচে টানো বা তারপরে এরকম থাকতে পারে, তবে এরকম থাকতে পারে যেমন ধরো যে দুঃখ বিনা সুখ লাভ হয় কি বলতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি বলতে, একটু লক্ষ্য করো তো দেখি দুঃখ বিনা বিনা নিচে টান দিল, এটা কি বলবো তুমি? অবশ্যই তুমি এটা যদি বিনা বলো এটাকে তুমি আগে ইংলিশ করবা, যদি তুমি না পারো এটা মনে করো তুমি পারতেছো না, এখানে তুমি পারছো, বা মানে হচ্ছে তোমার ইন্টারজেকশন, অর্থাৎ তুমি বাংলায় এটাকে বলছো আবেগ শব্দ, আর বিনাটা তুমি ধরতেই পারতেছো না যে এটা আসলে কোন ধরনের শব্দের মধ্যে পড়েছে, তখন তোমার বুদ্ধি হচ্ছে আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, তোমাকে কিন্তু আমি ইংলিশটি বলে বলে পড়িয়েছি, দেখো আমি বলেছি যে অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ, বলেছি অ্যাডভার্ব মানে হচ্ছে ক্রিয়া বিশেষণ, বলেছি অনুসর্গ মানে হচ্ছে প্রিপোজিশন, এখন তুমি ধরতে পারতেছো না, তাহলে বিনার ইংলিশটা কি বলবো? উইদাউট, কি বলবা? উইদাউট, একটু লক্ষ্য করো উইদাউটটা কি, অবশ্যই প্রিপোজিশন বলবো এটাকে, তাহলে উইদাউট যদি প্রিপোজিশন হয় তাহলে বিনাটা কি হলো? অনুসর্গ, কি হলো? অনুসর্গ, তাহলে এটাই দুঃখ বিনা মানে দুঃখ ব্যতীত, দুঃখ সারা, তো উইদাউট মানে কি সারা বিনা ব্যতীত যাই বলো, তাহলে আমি বলতে পারি এটা অবশ্যই অনুসর্গ, এটা কি? অনুসর্গ, তাহলে এভাবে আমাদের প্র্যাকটিসটা করতে হবে। যেমন আমরা আরো বলতে পারি এরকম যে দেখো তো এরকম যদি বলি যে পরন্ত বিকেলে হাঁটতে ভালো লাগে, পরন্ত বিকেলে হাঁটতে ভালো লাগে, তোমার পরন্ত নিচে টান দিল, তারপর বললো যে চলন্ত গাড়িতে উঠবে না, বলছে চলন্ত গাড়িতে উঠবে না, একটু লক্ষ্য করো পরন্ত চলন্ত এগুলো কি, এটা কি তুমি কি বলবো? অবশ্যই বিকাল, তাহলে এটা যদি নাউন হয় তাহলে বিকালের একটা সময় বা অবস্থা বোঝাচ্ছে, কেমন যে পরন্ত বিকেল, কোন বিকেল? পরন্ত বিকেল, তাহলে পরন্ত, এই পরন্তটাকে আমরা বলছি হচ্ছে অ্যাডজেক্টিভ, এরকম চলন্ত গাড়িতে, গাড়িটা হচ্ছে নাও কোন অবস্থায় আছে, গাড়িটা চলন্ত অবস্থায় আছে, তাহলে অবস্থার সঙ্গে পরিমাণ করে এটা অবশ্যই বিশেষণ, তাহলে এরকম আসতে পারে তোমার, হ্যাঁ এরকম আসতে পারে, এটা হচ্ছে একটা সিস্টেম, এরকম আসতে পারে। আমি তোমাদেরকে আরেকটা সিস্টেম দেখিয়ে আমরা আজকের মতো আমাদের ক্লাসটা এখানে শেষ করবো, আরেকটা সিস্টেম আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু লক্ষ্য করো ব্যাকরণ শব্দ শ্রেণী নির্ণয় কীভাবে করবে, ধরো এভাবে তো লাইন বাই লাইন তো আসতেই পারে, তার উপরে আসতে পারে তোমাদের এরকম, যেমন ধরো একটা প্যাসেজ দিয়ে দিল, কী দিয়ে দিল? প্যাসেজ, অর্থাৎ অনুচ্ছেদ, একটা অনুচ্ছেদ দিয়ে বললো তোমাকে যে নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ নির্ণয় করো, কী নির্ণয় করো? পাঁচটি বিশেষণ, হতে পারে এরকম যে নিচের অনুচ্ছেদ থেকে তুমি পাঁচটি ক্রিয়াপদ নির্ণয় করো, অথবা নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ নির্ণয় করো, হতে পারে নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি সর্বনাম নির্ণয় করো, নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি যোজক নির্ণয় করো, যাই বলুক না কেন ভাই, আমি যদি জানি এটা, আমি কি জানি, আমি যদি এটা সংজ্ঞাটা জানি, আমি যদি এটাকে চিনতে পারি, আইডেন্টিফাই করতে পারি, তাহলে অবশ্যই আট প্রকারের ভিতরেই তো আসবে, আমি যে আট প্রকার তোমাদেরকে পড়িয়েছিলাম আট প্রকারের ভিতরেই আসবে, তো যদি আট প্রকারের ভিতরে আসে আমার বিশ্বাস যে তোমরা পারবে, তা আমি এরকম একটা পেসেজ দেখে তোমাদেরকে দেখাচ্ছি, তো ধরো এরকম থাকলো যে নিচে এরকম লেখলাম যে নিচের উচ্ছের থেকে পাঁচটি বিশেষণ নির্ণয় করো, বিশেষণটাই বেশি আসে, লক্ষ্য করো, তাহলে আমি একটু উচ্ছেদ দিচ্ছি ছোট যাতে তোমরা করে লিখতে পারো, সিস্টেমটা দেখতে পারো, আমি দিলাম হচ্ছে নীল আকাশ, তারপর দিলাম হচ্ছে রোদেলা দুপুর, নীল আকাশ রোদেলা দুপুর
এরকম দিলাম হচ্ছে যে পাখি দানা মেলে দিগন্তে পাড়ি জমাচ্ছে, তারপরে আরো দিলাম যেমন ধরো এরকম দিলাম দক্ষিণে বাতাসে লাল পলাশ ফুল দুলছে। আচ্ছা তোরা আমার জায়গা নাই, এই পর্যন্ত থাকবে, তারা একটা দৃশ্যকল্প বা চিত্রকল্প তোমাদের সামনে উচ্চার আকারে দিলাম। যেমন এটা দিয়ে আমরা শেষ করছি ক্লাসটা, এটা একটু বুঝে নীল আকাশ রোদেলা দুপুর পাখি ডানা মেলে দিগন্তে পাড়ি জমাচ্ছে দক্ষিণা বাতাসে টকটকে লাল পলাশ ফুল দুলছে। এখন এই যে উচ্ছেদ লিখলাম এই উচ্ছেদ থেকে তোমাকে বলা হচ্ছে যে নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ নির্ণয় করো। একটু লক্ষ্য করো যে পাঁচটি বিশেষণ নির্ণয় করো বলেছে এখান থেকে বিশেষণ। এখানে হয়তো আমি পুরোটা শেষ করতে পারি না, এমনি পাঁচটা না থাকলে কম থাকবে, কিন্তু সিস্টেমটা এরকমই হবে। সিস্টেমটা কেমন হবে, এরকমই পরীক্ষা হলে আসবে, হয় এরকম লাইন থাকবে যে লাইন নিশান লাইন করা থাকবে, অথবা এরকম অনুচ্ছেদ দেওয়া থাকবে, এ ধরে থেকে যে কোনো একটা থাকবেই তোমার। তো কীরকম নীল আকাশ, তাহলে আকাশ আকাশের কালারটা কেমন নীল, তাহলে নীলটা অবশ্যই কি অ্যাডজেক্টিভ বা বিশেষণ। রোদেলা দুপুর, তো দুপুরটা কেমন রোদেলা, হ্যাঁ তাহলে রোদেলা রৌদ্রময়, তাহলে রোদেলাটা আমি কি বলবো এখানে, এটাকে অবশ্যই অ্যাডজেক্টিভ। পাখি ডানা মেলে দিগন্তে পাড়ি জমাচ্ছে, দেখো পাখি পাখি ডানা মেলে দিগন্তে পাড়ি জমাচ্ছে, এখানে তুমি কি বলবো দেখো তো দেখি এখানে কোনটা, এখানে কি অ্যাডজেক্টিভ আছে না, পাখি ডানা মেলে দিগন্তে পাড়ি জমাচ্ছে এখানে কিন্তু নাই। এবার একটু লক্ষ্য করো দক্ষিণে বাতাসে টকটকে লাল পলাশ ফুল দুলছে, এখানে কিন্তু আছে টকটকে লাল, এই যে লাল তো আছেই অবশ্যই, পলাশটা কেমন কালারটা কেমন লাল, তো লাল এখানে অ্যাডজেক্টিভ, এই যে লাল অ্যাডজেক্টিভ। তারপরে যদি বলো যে টকটকে এটাও হবে, কারণ এটা অ্যাডজেক্টিভের অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণের বিশেষণ, এটাকে যদি দাও এটাও কিন্তু হবে, কারণ টকটকে লাল দুটোই হবে, পলাশ ফুল জ্বলছে। তাহলে আমরা কিন্তু দেখো এক দুই তিন চারটা কিন্তু এখানে পেয়ে গেলাম, এরকম আরও যদি আমরা শেষ করতাম তাহলে তা আমরা পেতাম। তো ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু লক্ষ্য করো যে আজকে আমরা যে ক্লাসটা করলাম এটা একটু সামারাইজ করি। আমরা আজকে পড়েছি যে বিশেষ শ্রেণীবিভাগ, সর্বনামের শ্রেণীবিভাগ, তারপর আমি তোমাদেরকে দেখিয়েছি হচ্ছে কীভাবে ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় করা যায়। আমি তোমরা যারা আমার ক্লাসের সাথে যুক্ত আছো এবং পরবর্তীতে যারা যুক্ত হবে তাদের উদ্দেশ্যে তোমাদেরকে আমি বলছি তোমরা অবশ্যই এটা বাসায় বসে প্র্যাকটিস করবে। যাদের কাছে ব্যাকরণ, যে কোনো ব্যাকরণ বই যদি হবে ইন্টারমিডিয়েটের, যে কোনো ব্যাকরণ বই, এখানে কোনো মার্কা মারা বা অমুক লেখক তমুক লেখক এটা না, যে কোনো একটা ব্যাকরণ বই নিয়ে দেখবে যে হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী একটা অধ্যায় আছে, অধ্যায়ের পিছনে কিছু তোমাদের বিগত বছরের প্রশ্ন প্র্যাকটিস দেওয়া আছে, এগুলো তোমরা প্র্যাকটিস করবে আশা আমার বিশ্বাস। এটা প্র্যাকটিস করলে আমি যে তোমাদেরকে ক্লাসে কী বুঝিয়েছি আর তোমরা কতটুকু বুঝেছো এটা ভালো হবে। তো তদুপর যে আগামী বৃহস্পতিবার আবার বিকাল চারটায় তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে, হ্যাঁ ততদিন পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো সেই শুভকামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।